জেলা পরিষদের পদ বণ্টন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, স্থায়ী সমিতি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ দলের জেলা পরিষদ সদস্যের। উল্লেখ্য, মঙ্গলবার ছিল মালদা জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন। এদিন এই পদ বণ্টন নিয়ে শুরু হয় অসন্তোষ প্রকাশ। বৈঠক শুরুর আগেই তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এমনকি প্রকাশ্য রাস্তাতেও দলের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন একাধিক জেলা পরিষদ সদস্য। নতুন কমিটিতে অভিজ্ঞ সদস্যদের বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ক্ষোভ দেখান সদস্যরা। এমনকি দালাল চক্রের বিনিময়ে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। গোটা ঘটনায় ব্যাপক অস্বস্তিতে তৃণমূলের মালদা জেলা নেতৃত্ব, যদিও গোটা বিষয়টি দলের অভ্যন্তরীণ ব্যাপার। কমিটির সদস্যদের তালিকা রাজ কমিটির তরফে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। থাকে স্বামী স্ত্রীর মধ্যে, ওই ক্ষোভ বিক্ষোভ আপনার স্বামী স্ত্রীর ক্ষোভ বিক্ষোভটাকে যদি আপনি বাজারে নিয়ে যান, সাংবাদিকদের মধ্যে যান, তাহলে ঠিক হবে। বাড়ি আছে এটা আমাদের, বাড়ির মধ্যে দুটো কথা হতেই পারে, সে আলোচনার সাপেক্ষে আমরা পূর্ণ সিদ্ধান্ত নিয়ে সেটাকে শেষ করবো। আপনিও খবরের মুখে পড়েছেন? না, আমি খবরের মুখে পড়েনি, আমাকে ভালোবাসা দিয়ে কথা জিজ্ঞাসা করার চেষ্টা। আমি যেহেতু জেলা সভাপতি, আমাকে জিজ্ঞাসা করবে না তো কাকে জিজ্ঞাসা করবে? দশটা কথা আমাকে শোনাবে না তো কাকে শোনাবে? সেটা ক্ষোভ নয়, সেটা আলোচনা। অভিজ্ঞরা বাদ পড়েছেন? অভিজ্ঞ অনভিজ্ঞর কথা নয়, রাজ্য কমিটিতে যেভাবে নামে এসছে সেভাবে নামটাকে এখানে আমরা সমর্থন করব। জেলা থেকে কোনো নাম গিয়েছিল? জেলা থেকে কোনো নাম যায়নি। কি করবেন এখন? আমরা স্থায়ী কমিটি পাস করাবো। পুজোর কেনাকাটাকে আরো আকর্ষণীয় করে তুলতে উত্তরের সম্পূর্ণ আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর নয়নারানী ভবনে নিয়ে আসছে বহু প্রতীক্ষিত হট্টমেলা 3। তাই আগামী 15, 16 এবং 17 সেপ্টেম্বর রায়গঞ্জে পুজোর কেনাকাটার অন্যতম বড় প্রাণ কেন্দ্র হতে চলেছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি রোডের নয়নারানী ভবনে উত্তরের সম্পূর্ণ আয়োজিত হট্টমেলা 3।